ইমাম জালালউদ্দিন রুমি অনবদ্য গ্রন্থ মসনবী রুমির থেকে একটা ঘটনা বলবো। ইমাম রুমি জাজ্জার হালতে পড়ে মিশরের সেই তুর পর্বতকে প্রশ্ন করেছিলেন, রে তুর পর্বত, ও তুর পর্বত, কেন তুমি, কেন তুমি এভাবে পুড়ে আগুনে ছাই হয়ে গেলা? তুমি একটা পাহাড়, তুমি একটা পাহাড়, কেন তুমি আগুনে ছাই হয়ে গেলাম, কেন তুমি ছাই হয়ে গেলাম? ব্যাপারটা কি, আল্লাহর নূরের তাজাল্লিতে তুমি কেন পুড়ে গেলাম? আসলে পুড়া তো ধ্বংস হয়ে যাওয়া, পুড়া তো ভালো না, পোড়া তো ধ্বংস, পোড়া তো আমাদের দৃষ্টিতে খারাপ। কোনো জায়গায় যদি আগুন লেগে কোনো কিছু পুড়ে যায় সেটা কোনোদিন ভালো না, ঠিক কি না? আগুন লাগলে পড়লে আমরা কি খুশি হই না, বেজার হই, কষ্ট পাই? আল্লাহর নূর আসলো, নূরের তাজাল্লিতে সবাই বলে তুর পাহাড় পুইরা গেছে। পোড়া শব্দটা তো আসলে আল্লাহর শানের সঙ্গে যায় না, মানুষেরা বলবে আল্লাহ তুর পাহাড়কে নূর দিয়া পোড়াইয়া দিছে, আল্লাহ খুব ভয়ঙ্কর, আল্লাহ আসলেই সেখান থেকে পুইরা যায়। আসলে বিষয়টা কি, তুর পর্বত রে জবাব দাও, আল্লামা জালালউদ্দিন রুমি জজবার হালতে প্রশ্ন করছে, আসলে কি তোমার আল্লাহর নূর জ্বালাইয়া দিছে, না এর ভিতরে অন্য কোনো কাহিনী আছে? জালালউদ্দিন রুমি মসনবে রুমের মধ্যে লেখে, শোনো মাদারীপুরের বাবারা, আমার মাবুদ আল্লাহর নূর যেই না মাত্র তুর পর্বতের উপরে পড়লো, তুর পর্বত বলে শোনো আল্লাহর নূরে আমি জইলা যাই নাই, আল্লাহর নূরে আমি পুইরা কয়লা হইয়া যাই নাই। মূলত মাহবুবের নূর যখন আমার গায়ের উপরে পড়ছে রে, আমার তো, আমি তো বিশাল বড় দেহের অধিকারী, একটা তুর পর্বত কয়েক মাইল দৈরা আমার বিস্তৃতি, আমার যখন একটা জায়গার মধ্যে পড়লো, একটা জায়গার মধ্যে আল্লাহর নূর পড়লো, আমার মন মানলো না যে এক জায়গার মধ্যে নূর পড়বে, আমার মন চাইছে আমার গোটা দেহের মধ্যে আমার মাহবুবের নূরটাকে নিয়ে যাওয়া। আমি আমার মালিকের নূর এক জায়গার মধ্যে রাখতে চাই না, নূরের তাজাল্লি আমি আমার সারা অঙ্গে মাখার জন্য আমি নিজেকে চূর্ণ বিচূর্ণ কইরা দিছি রে, যাতে কইরা আমার প্রত্যেকটা অংশে অংশে মাহবুবের নূর পৌঁছে যাইতে পারে। আমি তুর পাহাড়ের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে মাহবুবের নূরের সঙ্গে মিশা প্রেমে হয়ে যেতে পারি, আমি মাহবুবের নূরে এভাবে মিল্লা যাওয়ার জন্য আমি নিজেকে বিলীন করে দিয়েছি। ভাইরা রে, মুসলমান হইলা ইমানদার দাবি করো, নবী প্রেমিক দাবি করো, যদি নিজের জীবনের সব জায়গার মধ্যে আমার নবীর আদর্শ এরকম মাখাইয়া নিতে না পারো, তোমার মুসলমান দাবি শুধু দাবির মধ্যেই থাকবে, পরিপূর্ণ মুসলমান আমার নবী তোমারে মানবে না, ঠিক কি না? আমার নবী রহমতের নবী তোমাদেরকে বলে গিয়েছেন, বাবা শোনো, এই জগতের মধ্যে যার মা নাই, যার বাবা নাই, তারা সব সময় বাবার প্রতি মায়ের প্রতি ভালো করে নজর দিতে হবে। নজরটা কেমন নজর দিবা? নজরটা রহমতের নজর হতে হবে। মা বাবা যতদিন পর্যন্ত থাকবে, মা বাবার সামনে উহ শব্দটা পর্যন্ত জবান থেকে উচ্চারণ করা যাবে না, নিষেধ করেছেন আমার আল্লাহ। বাবারে আমরা সারসিনা ওয়ালা আলেম ওলামা, আমাদের আলোচনা যেই বিষয়ের উপরে থাকুক, নবী প্রেম থেকে আমরা আলোচনা শুরু কইরা বিষয়ের মধ্যে ঢুকি। আমি যে বিষয়টার মধ্যে নিয়ে কথা বলবো, বিষয়টা হলো বাবা মাকে নিয়ে, কারণ আজকে মাহফিলটা হলো ইসালের সওয়াব, আপনজন ময় মুরব্বির প্রশংসা সম্মান করণীয় বর্জনীয় নিয়ে কথা বলবো।
এবার কেবল ঢুকতে শুরু করছি, কিন্তু আমি কথা বলবো, কার কথা বলবো? সেই নবীকে নিয়ে যদি তোমাদের মধ্যে এত প্রশ্ন থেকে যায়, নবীকে মানা না মানা নিয়ে যদি এত প্রশ্ন, আজকে 1500 বছর পরে এই সচেতন যুগে আইসাও যদি বড় বড় স্কলাররা বলে 40 বছর আগে আমার নবী নবী ছিলেন না, তবে এই সমাজের মধ্যে ওয়াজ কইরা কোনো লাভ নাই, আগে নবী শোনো তারপর দিন মানো, তবেই তুমি মুমিন হবা। নবী নাসিন না দিন মানলে কোনো লাভ নাই, ইহুদি খ্রিস্টানদের মতো দিন মানা হবে, ওই দিন তোমার কোনোদিন জান্নাতে নেবে না, ঠিক কিনা বলো?